সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন ভারতের নামকরা প্রাচীনতম বাবরি মসজিদে ঘটতে চলেছে একের পর এক অলৌকিক ঘটনা। এবার বাবরি মসজিদের এই অলৌকিক ঘটনা নিয়ে মুখ খুললেন ভারতের নামকরা ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামেনি। বন্ধুরা, খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সমসাময়িক ঘটে যাওয়া সব ধরনের খবর সবার আগে এখানেই রয়েছে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণের বিরোধ হয়ে আসছিল শত বছর ধরে। এই বিরোধের ভিড়ে গেল বছরের শেষের দিকে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণের রায় দেয় ভারতের সর্বোচ্চ আদালত। রায় মতে বাবরি মসজিদ ভাঙতে আসেন বড় বড় মেশিন, জেসিবি, বুলডোজার, কিন্তু কোনো শক্তি বাবরি মসজিদ ভাঙতে পারেনি, কারণ সেখানে এমন ঘটনা ঘটেছে যা দেখে সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছে। বাবরি মসজিদ ভাঙতে যখনই মেশিনগুলো আঘাত করে ঠিক তখনই মেশিনগুলো অকেজো হয়ে পড়ে। শুধু তাই নয়, ভিতর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে যা শুনে সবাই ভয় পেয়ে যায়। সেটা কিসের শব্দ ছিল তা সঠিক করে কেউ বলতে পারেনি। অনেকে বলছেন সেটা কোনো হনুমানের শব্দ, আবার কেউ কেউ বলছে এটা কোনো বড় ভয়ানক সাপের শব্দ। পরিশেষে মসজিদ ভাঙ্গা থেকে বিরত থাকে প্রশাসন। এদিকে মসজিদের এই ঘটনা ক্রিকেটার দাদা সৌরভ গাঙ্গুলি জানতে পেরে বলেন, আমি এর আগেও কয়েক দফা এই মসজিদটি সম্পর্কে জেনেছি। এটি মুসলমানদের একটি ঐতিহাসিক মসজিদ, কিন্তু ভারতের আদালত এটি ভাঙ্গার রায় কিভাবে দিয়েছে এটা কখনোই ঠিক হয়নি। মসজিদ ভাঙ্গা নিয়ে এমন ঘটনার পরও মানুষ কিভাবে মসজিদ ভাঙ্গার নাম নেয়, সবাইকে বলবো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন, যার যার ধর্ম তাকে তাকে পালন করতে দিন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি বলেন, এত কিছু নজিরা দেখেও কেউ মসজিদ ভাঙলে তার অবস্থা ভালো হবে না। যেই ব্যক্তি এই মসজিদ ভাঙ্গার কাজে সম্পৃক্ত থাকবে তারই বড় কোনো বিপদ হবে। ভারত আদালতের এখনই বাবরি মসজিদ ভাঙ্গা বন্ধের নির্দেশ দেওয়া উচিত, নয়তো হিতে খারাপ কিছু হবে। তো প্রিয় দর্শক, বাবরি মসজিদ নিয়ে সৌরভ গাঙ্গুলি এবং খামেনির মন্তব্য আপনার কেমন লাগলো লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।